দেড় মাসের বেশি সময় পর ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি মানার শর্তে দূরপাল্লার বাস ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে প্রথম দিন সব পরিবহনে যাত্রীর চাপ কম। পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে ভ্রাম্যমান আদালত। জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন ভ্রমণ নিরুৎসাহিত করেছেন রেলমন্ত্রী। শাকির আদনানের রিপোর্ট। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর প্রথম দিন সব ধরনের গণপরিবহন চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং দুই সিটে একজন বসার শর্ত দিয়ে 60% ভাড়া বাড়িয়ে গণপরিবহন চলছে। তার 450 নেয় কুইক সার্ভিসে, এখন 700 করে নিচ্ছে। এখন যেহেতু খুলেছে, বাচ্চাদের একটু রিক্রিয়েশন হবে। নানু বাড়ি গিয়ে আমার খালাতো ভাই বোন আছে, তাদের সাথে দেখা করে অনেক আনন্দ পাবো। ঘটে নাই কাজে যাচ্ছি। স্বাস্থ্যবিধির জন্য বাস কাউন্টারে যারা আছে যে অনেক সচেতন দেখতেছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাসে ওঠার সময় যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে। সচেতনতা বাড়াতে চলছে মাইকিং। প্রতিটা গাড়িতেই মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটা যাত্রীকে যাতে হ্যান্ড স্যানিটাইজ করা হয়, মাস্ক ইউজ করা হয় এবং সামাজিক দূরত্ব যথাসম্ভব মেনে যাতে তারা আসন গ্রহণ করেন। আগে ভাড়া ছিল 420 টাকা, এখন 60% ভাড়া 660 টাকা, আমরা নিচ্ছি 650। দুই সিটে একজন, এটা আমরা মনে করি সরকার একটা ভালো কাজ করছে। যারা সরকারের নির্দেশনা মানছেন না তাদের সতর্ক করতে বাস টার্মিনালগুলোতে ভ্রাম্যমান আদালত মনিটর করছে। এটা কাউন্টারে 60% ভাড়া তালিকা, নতুন তালিকা, এটা যেন প্রদর্শন করা হয় এবং এটা প্রদর্শিত এলাকায় প্রদর্শন করা হয়। বিএনপির সাথে মিটিং করে যেই সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো পুরো টার্মিনালে বাস্তবায়ন করার চেষ্টা করছি। সামনের দিনগুলোতে হয়তো যাত্রী চাপ কিছুটা বাড়বে। প্রথম দিকে তারা যাত্রী অনুযায়ী গাড়ি চালাচ্ছেন, অর্থাৎ যে রুটে 10টি গাড়ি চলার কথা সেখানে 5টি চালাচ্ছেন এখন। তবে যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে। দূরপাল্লার বাস চলাচলের পাশাপাশি ট্রেন চলাচলও শুরু হয়েছে, তবে সেখানেও যাত্রীর চাপ কম। ট্রেনেও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা হচ্ছে। ট্রেন চালু হতে, গণপরিবহন চালু হতে সত্যি আমরা আনন্দিত। এর আগে প্রাইভেট কার দিয়ে আসছি, অনেক টাকা তো ভাড়া দিতে হয়েছে। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে সরকারি বিধিনিষেধ মেনে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। আমরা কিন্তু দেখেন অর্ধেক টিকিট বিক্রি করছি এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ভ্রমণ না করে এবং ভ্রমণটাকে আমরা নিরুৎসাহিত করছি। করোনা সংক্রমণ রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।